আমি সেই চশমা ইউজ করছি মোটামুটি আমার ক্লাস টু থেকে, মানে মোটামুটি অলমোস্ট 20 বছর হয়ে গেছে। তো এতদিন আমি কোনোদিনও মানে জানতাম না এখানে এত কম দামে আর কি চশমা পাওয়া যায়। মানে আই 250-300 টাকায় চশমা বানিয়ে দিয়ে দিচ্ছে 30 মিনিটের মধ্যে। মানে আমি এখন দাঁড়িয়ে আছি, সিরিয়াস, আমি আমার চশমাটা বানাতে দিয়েছি, মানে বানাচ্ছে, রেডি করছে, বললো 30 মিনিট পরে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছি এইসব দোকানগুলো রয়েছে, মানে এই পেছনে পুরো, মানে এটা হচ্ছে চশমারি মার্কেট। ঠিকানা আমি বলে দিচ্ছি, মানে প্রপার অ্যাড্রেস কী আছে, আর আমি যেই দোকানটা থেকে চশমা নিচ্ছি সেটাও আমি দেখিয়ে দেবো। পেছনে এইসব দোকানগুলো রয়েছে, মানে প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান রয়েছে, ওই দিকেও রয়েছে, ওই পারে, ওইদিকে সব, মানে সব, এটা হচ্ছে চশমারি মার্কেট অ্যাকচুয়ালি। তো আমি যে দোকানটা থেকে চশমাটা বানাচ্ছি এটা হচ্ছে অনেক পুরনো দোকান, মানে 50 বছরেরও বেশি পুরনো আর কি দোকানটা। আর এখানে ওদের টোটাল 3টে দোকান রয়েছে, মানে 3টে দোকান, মানে এত পুরনো আর কি। তো আমি যেখান থেকে বানাচ্ছি ওখানে যাবো, একটু পরেই যাবো, মানে জাস্ট একটু ওয়েট করতে বললো, যেহেতু ছোটো জায়গা তাই জন্য। ওখানে গিয়ে আমি তোমাদেরকে মোটামুটি প্রাইস কী আছে, কীরকম কী খরচা হয় আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। সেই হচ্ছে মানে এই ভেতরে যাচ্ছি, এখান থেকে এই আরামবাগ লেখা রয়েছে, এই ঢুকেই হচ্ছে এই দোকানটা। এটা হচ্ছে কি, আরামবাগ অপটিক্যাল, 284/A শপ নাম্বার। এটা হচ্ছে এই দাদা আর কি, মানে এনার টোটাল হচ্ছে 3টে শপ আছে, নাম্বার শপগুলোর নাম্বার, এটা হচ্ছে 284/A, আরও 2টো রয়েছে, ওটা আমি কথা বলে দিচ্ছি পরে, মানে দাদার সাথে কথা বলে ওটা জেনে নিচ্ছি। গাইজ, আমার চশমা রেডি হয়ে গেছে। সো এই যো চশমা দিয়ে দিয়েছে, মানে জাস্ট 30 মিনিটই হয়েছে, মানে মোটামুটি 30 মিনিটই হয়েছে, একদম পারফেক্ট 30 মিনিটের মধ্যে বানিয়ে দিয়ে দিয়েছে। এই যো দাদার সাথে পরে কথা বলছি, একদম ভালো লাগছে, তো একবার ট্রাই করে দেখি, মানে নতুন জায়গায় এসেছি তো পরে দেখি একবার। ভালো লাগছে কিনা প্লিজ কমেন্ট করে একটু জানিও, মানে একটু নতুন, মানে একটু ডিফারেন্ট টাইপের চশমা আর কি এই ফার্স্ট টাইম নিলাম আর কি, মানে একটু অন্য টাইপের, প্রত্যেকবারই আর কি চৌকো, মানে গোল এরকম টাইপের পরি, একটু এবারে অন্য টাইপের নিয়েছি, মানে শুভম বলে এটা ট্রাই করো ভালোই লাগবে। সো জানিও কিরকম লাগছে। ফোন করতে পারো, ফোন করেও জিজ্ঞাসা করতে পারো, কোনো ইনকোয়ারি থাকলে কোনো অসুবিধা নেই। আর দাদা তোমার মানে এই 284/A একটা আছে, আর 2টো কি শপের নাম্বার? 275 আছে দিবিনগর স্ট্রিট, দি আরামবাগ অপটিক্যাল, আর 280-তে আছে নিউ আরামবাগ অপটিক্যাল। আচ্ছা, মানে 275 একটা আছে আর একটা 280, আর এটা হচ্ছে 284, খুবই পুরনো, মানে মোটামুটি 50 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। বাবা এখানে ছিল, বাবা চলে যাওয়ার পরে দাদা এলো, দাদা এখন নতুন দোকানে আছে, আমি এখানে প্রায় 70 বছর। তো মানে এটা কি আছে, বিবি গাঙ্গুলি স্ট্রিট 284A, বিবি গাঙ্গুলি স্ট্রিট। যে কোনো চশমা খুব বেশির বেশি হলে মিনিট করে সময় লাগবে, সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো, সঙ্গে সঙ্গে যদি চোখ দেখানো হয় ভালো, না হলো আমাদের এখানে ডাক্তার আছে, 100 টাকা নেবে কম্পিউটার ম্যানুয়াল দেখে। আচ্ছা, মানে এখান থেকে দেখিও মানে পাওয়ার নিয়ে করে নিতে পারে, কোনো অসুবিধা, মানে 80 টাকা থেকে শুরু, 80 টাকা থেকে শুরু। ফ্রেম 80 টাকা চশমাটা যে খারাপ ভাববেন ওটা নাই, এই দেখুন বিভিন্ন টাইপের ফ্রেম আছে, এইগুলো এগুলো ভাঙবে না, এগুলো কিচ্ছু হবে না। এগুলো কিরকম দাম? 80 টাকা। 80 টাকা, ওয়াও, 80 টাকা গাইস, মানে 80 টাকা এরকম ফ্রেম, মানে পড়ে গেলেও ভাঙবে না, সাইকেল চলে গেলো, বাইক চলে গেলেও ভাঙবে না, আলাদাই। তো মেট্রো তে এগুলো দেখিয়ে দিন, মেট্রো সেন্ট্রাল 2 নম্বরে এগুলো, এগুলো কিরকম দাম? 250-300 টাকার মধ্যে, মানে 250-300 টাকার মধ্যে গাইস এগুলো, মানে বুঝতে পারছো। আমার নাম খোকন, আর নাম খোকন বললেই হবে, খোকন আরামবাগ অপটিক্যাল, আরামবাগ চিকেন বলে রাখে, আরামবাগ দোকানের নামটা মনে থাকে। আচ্ছা, খোকন, চলো আর সবাই আসলে, মানে দাদাও পুরনো অনেক, মানে অসুবিধা নেই, আসলে সিরিয়াসলি দাদাদের ব্যবহার খুব ভালো, মানে সঙ্গে সঙ্গে চশমা সিলেক্ট করার পর এক কাপ চাও পেয়ে গেছিলাম ওয়েট করার জন্য, খুবই ভালো ব্যবহার। সিরিয়াসলি তোমরা আসো এখানে, কারণ আমরা যেগুলো বাইরে থেকে, মানে বাইরে থেকে অনেক টাকা লাগে, আমার সত্যি অনেক কম, কাস্টমার
মোটামুটি মানে নতুন পাওয়ারের চশমা একটু উল্টো পাল্টা দেখছি, জানি না পরে পরে যাবো কিনা। তো মানে চশমা তো নিয়ে নিয়েছি, দোকান থেকে বেরিয়েও গেছি। সিরিয়াসলি গাইস, অনেক টাকা কম নিল। মানে আমার নর্মালি আমার যা পাওয়ার সেই অনুযায়ী আমার শুধু গ্লাস মানে কাঁচের দামটাই হয় 2,500 টাকা। তো সেই জায়গায় আমি পুরো টোটাল ফ্রেম নিয়ে বানালাম, হচ্ছে নিল 1,300 টাকা, মাত্র 1,300 টাকা। মানে আমার যেখানে গ্লাসের দামই নেয় যে কোনো, আমি আমাদের ওখানে এরিয়াতে আমি মানে দাম জিজ্ঞেস করেছি, এর আগেও যতবার বানিয়েছি মোটামুটি 2,500 টাকা নেয়ই নেয়। তো সেই জায়গায় এখানে আমার ফ্রেম নিয়ে গ্লাস নিয়ে 30 মিনিটের মধ্যে বানিয়ে দিল, নিল হচ্ছে জাস্ট 1,300 টাকা, 1,300। সো এখানে কিভাবে আসবে, এখানে আসার জন্য হচ্ছে যে মেট্রো ধরবে, যেখান থেকেই আসো তোমরা মেট্রো ধরবে, মেট্রো ধরে সেন্ট্রালে নামবে, সেন্ট্রালে নেবে 2 নম্বর গেটে বেরাবে, 2 নম্বর গেটে বেরিয়ে জাস্ট যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে চশমার মার্কেট, মানে 2 নম্বর গেট থেকে বেরিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্সে, 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা চলে আসবে পুরো চশমার মার্কেটে। প্রচুর দোকান আছে, আমি যেটা দেখালাম তোমরা সেখানেও আসতে পারো, এছাড়া আলাদা আলাদা দোকান রয়েছে, তোমরা সেগুলোতেও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এগুলো সব মার্কেট, টোটাল এগুলো সব চশমার মার্কেট। এখানে ব্ল্যাক টুসি মানে শুধু এই না যে পাওয়ার গ্লাস পাবে, এখানে সানগ্লাস থেকে নর্মাল ডিজাইন যেগুলো হয় বিভিন্ন মডেলের গ্লাস, সানগ্লাস, চশমা সব পাবে। সো আমি ভাবলাম যে একটা ইনফরমেশন, মানে এটা খুব ভালো, মানে যেহেতু আমারও খুব ভালো লাগছে, আমি এত বছর পরে আর কি এরকম একটা জায়গা ডিসকভার করতে পারলাম। সো আমি ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা দরকার, তাই জন্যই ভিডিওটা বানালাম, যদি কারোর তোমাদের হেল্প হয়ে যায়, কারণ এখন তো সব ঘরেই মোটামুটি চশমা লাগেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ।